তো গাইস, আমরা যাচ্ছি, দেখে আসি ঠিক কত বড় মাপের অজগর সেটা দেখতে যাচ্ছি। তোমার সাথে থাকো অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওটাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে পরবর্তী নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর একটা লাইক শেয়ার করতে তো কিছু হয় না। আজকে দেখবেন হয়তো এমন হতে পারে আপনার বাড়িতে কেউ আসছে, বসতে দিল, থাকতে দিল, খেতে বসতে গিয়ে থাকাটা দিয়েছে কিন্তু খাওয়া দেয়, কেমন লাগবে ঠিক এমন। এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। তো চলো দেখা যাক কেমন অজগর সাপ আসেন। আমরা চলে আসছি এখন সাজেরপাড় সংলগ্ন রেলগেট এলাকা পার্শ্ববর্তী অঞ্চল। আর এখানটায় এই মুহূর্তে খবর পেয়েছিলাম যে এখানটায় একটা অজগর ধরা পড়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখাবো আর এবং তাদের সঙ্গে আলোচনা করে দেখবো যে ঠিক কখন দেখতে পাওয়া গিয়েছিল। সাপটি কখন বেরিয়েছিল, প্রথমে কে দেখতে পেয়েছিল? বাড়ির গার্জিয়ান। আর এই সাপটিকে নেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ফোন করা হয়েছে। আচ্ছা, তো গাইস শুনতে পেলে যে সকালবেলা সাপটি বেরিয়েছে, সকাল 6টার সময় দেখা গিয়েছিল এবং তারা এখানকার স্থানীয় লোক তারা ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিয়েছে আর তারা অলরেডি চলে আসছে, মানে অন দ্য ওয়ে আসছে এবং এসে তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবে। তো কাকা, মানে এই সাপটি প্রথমে কে দেখতে পেয়েছিল? ওই যার বাড়ির পিছনের লোকই, যার বাড়ির সামনে সাপটা আছে তারাই প্রথম দেখতে পেয়েছে। আচ্ছা আচ্ছা, কখন বেরিয়েছিল? সকাল এই 6টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য। আর পজিটিভ আমাকে তো ইনফরমেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, ইনফরমেশন দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। গাইস, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক চলে আসছে সাপটাকে উদ্ধার করার জন্য। Thank you.
দেখতেই পেলে যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসলো এবং তারা সেই সাপ থেকে উদ্ধার করে তারা এখন নিয়ে যাচ্ছে জঙ্গলের উদ্দেশ্যে, তারা গিয়ে সেই সাপটিকে ফরেস্টে ছেড়ে দিবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগ ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।